মানিকগঞ্জের সিঙ্গার উপজেলায় মাহমুদা নাহার মিথু নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে উপজেলা বাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার বড় ভাই আমার ফোন দিয়েছে যে মিতু দরজা বন্ধ, কিন্তু মিতু ঘুমের থেকে উঠতে চাল তার মামার বাস্য তোরে আমি কাউন্সিলে কর্মরত আসলাম। আমি কাউন্সিল থেকে সরাসরি বাড়িতে আসি, বাড়িতে এসে অবস্থা দেখে পরে আমি তিনি বললাইলে বন্ধ বন্ধ হওয়ার পরে থানার থেকে লোক এসে তারপরে দরজা ভাইকে তারপর বাইরে দরজা ভাইকে আমরা খোঁজ খবর নিয়ে কি অবস্থা আছে, মৃত অবস্থা আছে। মিতু জামালপুরের বাসিন্দা, আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে পুলিশ কনস্টেবল মাহমুদা নাহার মিতু নিজের পক্ষে ঘুমিয়ে পড়েন, কিন্তু রবিবার দুপুর পর্যন্ত ঘরের দরজা খুলছিলেন না। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে খাটের উপরে মিতুর মরদেহ দেখতে পান। তার পাশ থেকে দানাদার জাতীয় একটি বিষের প্যাকেট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিতু আত্মহত্যা করেছেন।